ওয়েলকাম সংস্কৃত স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দিয়েছিলেন সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের মূলত ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও চলে আসুন আজকের আলোচ্য টপিকে আজকের আলোচ্য টপিক ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন টোয়েন্টি থার্ড ওয়েস্ট বেঙ্গল যে সেট টু এক্সাম নিয়েছিল তার ফাইনাল অ্যান্সার্স কি বেরিয়ে গেছে আপলোড করে দেওয়া হয়েছে অফিসিয়াল পঁচিশ জানুয়ারি দু এবং ছয় মার্চ শেষ সময় দেওয়া হয়েছে লাস্ট ডেট দেওয়া হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট সেই অফিসিয়ালি অ্যান্সার্সকে চ্যালেঞ্জ করতে চাই করতে পারে মূলত আজকে টপিক হলো যে টোয়েন্টি থার্ড যে ওয়েস্ট বেঙ্গল সেট দু হাজার হয়েছিল তার কাট কি হতে পারে বা কাট কি হবে পূর্বের দু সালে যে পরীক্ষা হয়েছিল তার কাটঅফের উপর বেস করে আনুমানিক আপনার সামনে যা উপস্থাপন করব হয়তো পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এদিক ওদিক হতে পারে কিন্তু বাকি আপনাকে এটুকু বলতে পারি নিশ্চয়তার সঙ্গে কাট অফ বেশি এদিক ওদিক হবে না বড়জোর পয়েন্ট এক নাম্বারেরও এদিক ওদিক হবে না কি কি রয়েছে একের পর এক আলোচনা করব যারা রেজাল্ট এখনো দেখেননি এই ভিডিওটি নিচে লিঙ্ক দিয়েছি কিভাবে রেজাল্ট দেখতে হয় কিভাবে অ্যান্সার মিলাতে হয় তারপরে কিভাবে আপনি যদি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে যান কিভাবে করবেন তার ভিডিও লিংক এই ডেসক্রিপশন ভিডিওটি ডেসক্রিপশন দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে ওয়েস্ট বেঙ্গল সেট দু হাজার যে পরীক্ষা হয়েছিল তার কাট অফ কি হতে পারে সমস্ত সাবজেক্ট এবং সমস্ত ক্যাটাগরি জেনারেল থেকে শুরু করে এসসি এস টি ইডব্লিউএস প্রত্যেকটা সাবজেক্টের একের পর এক আলোচনা করব সর্বোপরি বলে রাখি যদি আপনি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন চলে আসুন আজকের আলোচ্য টপিকে দেখতে পেয়েছেন যে সাবজেক্ট ওয়াইজ কাটঅফ ক্যাটাগরি ওয়াইজ কাট দেখতে পেয়েছেন পার্সেন্টেজ অ্যাডভার্টাইজমেন্ট ছিল অ্যাডভারটাইজমেন্ট ছিল টোয়েন্টি টু সেট অর্থাৎ দু সালে যে পরীক্ষা হয়েছিল তার কাট অফ কী ছিল আপনার সামনে তুলে ধরা হয়েছে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট এক নম্বরে দেখতে পাচ্ছেন কোড বামপাসে কোড দেওয়া আছে তারপরে সাবজেক্ট দেওয়া আছে তারপরে জেনারেল তারপরে দেওয়া আছে ওবিসি এ ওবিসি বি ইডব্লু এস এস সি বুঝা গেল এই হচ্ছে টোটাল মানে দিয়েছিল দু কুড়ি সালে যে টোয়েন্টি টু সেট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের তার আমি আপনাকে এটুকু বলতে পারি পঁচিশ জানুয়ারি দু হাজার বাইশে অফিসিয়ালি দিয়েছে দ্বিতীয়ত ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশে লাস্ট ডেট দিয়েছে যদি কেউ চ্যালেঞ্জ করতে যায় চ্যালেঞ্জ করার এবারে আনুমানিক অনেক স্টুডেন্ট ফোনে জিজ্ঞাসা করেছিল স্যার তাহলে আমাদের রেজাল্ট কিরকম সময় নাগাদ বেরোতে পারে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অফিসিয়ালি ডেট দিয়েছে চ্যালেঞ্জ করার ধরুন প্রত্যেকটা সাবজেক্ট ধরুন এখানে কতগুলো সাবজেক্ট রয়েছে তিরিশটা আরও তিনটে বেড়েছে ধরুন তিরিশটা বা ৩৩টা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট যদি চ্যালেঞ্জ করে তাহলে সেই চ্যালেঞ্জগুলো দেখতেই যিনারা রয়েছেন দায়িত্বে ওনাদের সময় মিনিমাম এক থেকে দেড় মাস লাগবে তার মানে ফেব্রুয়ারি মাস পুরোটাই চলে যাবে তারপরে মার্চ মাসে ধরতে পারেন আনুমানিক ওনারা চিন্তা ভাবনা করবেন তো আপনাকে আমি আনুমানিক বলতে পারি মার্চ মাসের আগে কখনোই না সম্ভবত আপনি একটা আনুমানিক আশা রাখতে পারেন যে মার্চ মাসের পর আপনার সেটের ফাইনাল রেজাল্ট বা কাট অফ ফাইনাল আসার সম্ভাবনা রয়েছে আর আজকে আমি আপনার সামনে যে কাট অফটা আলোচনা করব সেই কাট অফ আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন যে হয়তো পয়েন্টের ফের হবে এক নাম্বারেরও হেড ফের হবে না তাই আপনি একটু মন দিয়ে শুনুন আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকেন দেখতে পেয়েছেন জেনারেলের এর কাটফ ছিল গতবারে দু হাজার কুড়িতে পঞ্চাশ পয়েন্ট সিক্স সেভেন ওবিসি ছিল ফর্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ওবিসি ছিল ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন ইডব্লিউ ইডব্লিউএস ছিল ফর্টি সিক্স আর এস সি ছিল ফর্টি ফোর এস টি ছিল ফর্টি টু থ্রি যেহেতু দু হাজার বেঙ্গল সেট তুলনামূলক প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়েছে এবং সেই নিরিখেই বলতে পারি এবং এর সঙ্গে আরো একটা নতুন যুক্ত করে বলতে পারি যে দু সালে টোয়েন্টি থার্ড ওয়েস্ট বেঙ্গল সেট নতুন একটা পন্থা নিয়ে এসেছে ইংলিশ প্রশ্নের সঙ্গে সঙ্গে বাংলাতেও প্রশ্ন নিয়ে এসেছে যার জন্য বহু বাংলা মিডিয়াম স্টুডেন্টদের অনেক সহযোগিতা হয়েছে তুলনামূলক প্রশ্ন অনেক সহজ হয়েছে তো সেই নিরিখে বলতে পারি এইবারে প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়বে কক্ষনো কমবে না আপনি এটুকু নিশ্চয়তার সঙ্গে থাকতে পারেন ইংলিশ যারা স্টুডেন্ট যদি জেনারেল হয়ে থাকেন 50.67 ছিল আপনি আশা করতে পারেন 58 থেকে 60 মধ্যে আপনার কাটঅফ থাকবে আর ओबीसी বলছি 46.67 ছিল আপনি এটুকু আশা করতে পারেন ओबीसी এ এবং বি যে আপনার 50 থেকে 52 এর মধ্যে আপনার কাটঅফ থাকবে আর যেমন ইডব্লিউএস সেম টু সেম একই আশা করতে পারেন আর এসসি এসটি আপনাদের ক্ষেত্রে বলছি ফর্টি থেকে ফর্টি নাইনের মধ্যে আপনারা কাট অফ আশা করতে পারেন আর পিডব্লিউএইচ হ্যান্ডিক্যাপ যারা ওনাদের বলছি আপনারা ফর্টি টু থেকে ফর্টি থ্রির মধ্যে আশা করতে পারেন এইবারে দু সালে যে সেট পরীক্ষা তার আসতে পারে যে সমস্ত ক্যান্ডিডেট বাংলায় পরীক্ষা দিয়েছেন তাদের গতবারে ছিল ফিফটি আপনি আশা করতে পারেন আপনার সিক্সটি থেকে সিক্সটি থেকে সিক্সটি এর মধ্যে আপনার কাট আসতে পারে বর্তমান যে টোয়েন্টি থার্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট হয়েছে যারা ওবিসি এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি আপনারা আশা করতে পারেন যে আপনাদের ফর্টি সেভেন ফিফটি সেভেন থেকে সিক্সটির মধ্যে আপনাদের কাট অফ থাকবে আর ইডব্লিউ এস যেহেতু গতবারে ফিফটি ছিল আপনি আশা করতে পারেন চুয়ান্ন থেকে পঞ্চান্নর মধ্যে আপনার কাট অফ থাকবে আর যেনারা এস এবং এসসি ওনাদের উনপঞ্চাশ এবং পঞ্চাশ ছিল আপনারা মিনিমাম চার থেকে পাঁচ উপরে আশা করতে পারেন অর্থাৎ চুয়ান্ন থেকে পঞ্চান্ন আপনাদের কাট আসবে আর যেহেতু ফর্টি ছিল হ্যান্ডিক্যাপদের কাট অফ আপনি আশা করতে পারেন ফিফটি থেকে ফিফটি এর মধ্যে আপনার কাট অফ থাকবে এবারে সংস্কৃত স্টুডেন্টদের বলি যারা সংস্কৃতে পড়াশোনা করেছিলেন বা সংস্কৃতে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের ছিল ফিফটি ফাইভ পয়েন্ট আপনি আশা করতে পারেন ফিফটি থেকে থেকে সিক্সটির আশেপাশে থাকবে আপনার জেনারেলের কাটফ আর ওবিসি ওয়ান মানে ওবিসি এ ফিফটি ওয়ান ছিল আপনি আশেপাশে থাকবে আর এস ছিল ফিফটিতে আপনি আশা করতে পারেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন থাকবে এবারের কাট অফ এর আর এসসি ছিল ফিফটি পয়েন্ট সিক্স সেভেন আশা করতে পারেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন এসটি ছিল ফর্টি থেকে পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে ছিল বাহান্ন পয়েন্ট সিক্স সেভেন আপনি আশা করতে পারেন ছাপান্ন থেকে সাতান্ন পার্সেন্টেজ এইবারের কাট অফ নামবে আর যারা ওবিসি এ ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ছিল আপনি আশা করতে পারেন বাহান্ন থেকে তিপান্ন

33 45.33 আপনারা আশা করতে পারেন আপনারা যে আপনাদের এবারে কাট অফ সম্ভবত 47 থেকে 48 परसेंटेज থাকবে আর উর্দু জারাদি সাবজেক্ট ছিল 60 ছিল এবারে আশা করতে পারেন 40 64 থেকে 65 আশেপাশে কাট অফ নামতে পারে আর ओबीसी এ ছিল 40 54 আমি পয়েন্ট বলছি না আপনারা আশা করতে পারেন যে 57 থেকে 58 আপনাদের কাট অফ নামবে আর ओबीसी বি ছিল 48 আপনি আশা করতে পারেন বাহান্ন থেকে তিপান্ন আর উনপঞ্চাশ ছিল আপনি আশা করতে পারেন তিপান্ন থেকে চুয়ান্ন আর যেহেতু তারপরে একদম চলে গেছে ফিজিক্যাল হ্যান্ডিকাপে সেখানে ছিল আপনি আশা করতে পারেন সেখানে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আপনার কাট নামবে আর কমার্স এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ছিল আপনি আশা করতে পারেন আঠান্ন থেকে উনষাট বা সিক্সটির মধ্যে আপনার কাট অফ আসতে পারে আর ওবিসি এ ছিল বাহান্ন

যে ফর্টি ফোর ছিল ফর্টি এইট থেকে ফর্টি আশা করতে পারেন আর ইকোনমিক সাবজেক্টের স্টুডেন্টদের বলছি সিক্সটি জেনারেল ছিল মিনিমাম চার থেকে পাঁচ অর্থাৎ চৌষট্টি থেকে পঁয়ষট্টি আশা করতে পারেন ওবিসি এ তিপান্ন থেকে চুয়ান্ন আশা করতে পারেন ওবিসি বি চুয়ান্ন ছিল আপনি আঠান্ন থেকে উনষাট আশা করতে পারেন ইডব্লিউ এস বাহান্ন ছিল আপনি ছাপান্ন থেকে সাতান্ন আশা করতে পারেন সেম টু সেম এস আর এস টি এবং পিডব্লিউ এইচ পি আপনার মিনিমাম চার থেকে পাঁচ নাম্বার আপনার বেড়ে আপনি কাট আশা করতে পারেন সেম টু সেম হিস্টরির ক্ষেত্রে বলছি তারপরে ছিল ও ফর্টি এইট ছিল ও বিসি বি ফর্টি সিক্স ছিল ই ডবল ছিল ফর্টি ফাইভ ছিল ফর্টি আর পি ছিল ফর্টি মিনিমাম চার থেকে পাঁচ যোগ করে দেন আপনি বুঝতে পারবেন যে কতটা হচ্ছে সেটাতে আশা করতে পারেন যেমন জেনারেলটা আমি বলে দিচ্ছি ফিফটি ছিল আপনি ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স আশা করতে পারেন এবারে ফিলোসফি স্টুডেন্টদের বলছি সিক্সটি পয়েন্ট সিক্স সেভেন ছিল জেনারেলের মিনিমাম চার থেকে পাঁচ যোগ করে দেন এর মধ্যে দেখবেন সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ আপনার এবারে কাট অফ নামবে কারণ এবারে পরীক্ষা সত্যি খুব সহজ হয়েছে যাই হোক এরপরে ওবিসি এ ওবিসি বি তারপরে ইডব্লিউ এস তারপরে এসসি তারপরে এসটি তারপরে প্রত্যেকের ক্ষেত্রে বলছি চার থেকে পাঁচ যোগ করলে যে জায়গাটা আসবে সেটা আপনার এবারে কাট অফ হবে নেক্সট বলছি পলিটিক্যাল সায়েন্স এর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি ফিফটি ফোর ছিল জেনারেল এর কাট অফ আপনি আশা করতে পারেন আঠান্ন থেকে উনষাট সেম টু সেম ওবিসি এ ওবিসি বি তারপরে ইডব্লিউ এস এসটি সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকের ক্ষেত্রে চার থেকে পাঁচ নম্বর যোগ করে আপনি দেখুন আপনার কি স্কোর সেম টু সেম এডুকেশনের স্টুডেন্টদের বলছি

ফিফটি ওয়ান ছিল জেনারেলের বাকিগুলো একটু দেখে নেবেন এই যে সমস্তটা নীল করে দিচ্ছি এর থেকে চার থেকে পাঁচ যোগ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কাট আসছে অর্থাৎ একান্ন যেহেতু জেনারেল ছিল আপনি পঞ্চান্ন থেকে ছাপান্ন আশা করতে পারেন সেম টু সেম জিওগ্রাফি স্টুডেন্টদের বলছি ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ছিল কাট অফ জেনারেলের বাকি এস সি এস টি ও বি সি ই এস বাকিগুলো একটু দেখে নেবেন

আপনি আশা করতে পারেন আপনার 58 থেকে 59 জেনারেল রেভারে আসবে বাকি প্রত্যেকটা 4 থেকে 5 নাম্বার যোগ করে আপনি আশা করতে পারেন নেক্সট চলে আসুন কেন কিভাবে আপনাকে বলছি গত পরীক্ষা নিরীখে বলছি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল সায়েন্স ফিফটি জেনারেলে ছিল 5 নাম্বার যোগ করে দেন 55 54 থেকে 55 রেভারে কাটও উঠতে পারে তারপরে বাকি ओबीसी তারপরে ইডব্লিউএস এসসিএসটি আপনারা দেখে নেবেন মিনিমাম 4 থেকে 5 নাম্বার এর সাথে যোগ করে দিবেন দেখতে পাচ্ছেন নীল করে দিয়েছি তারপরে ফিজিক্যাল সায়েন্স একই জিনিস বলছি ফর্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি জেনারেল ছিল চার থেকে পাঁচ যোগ করুন দেখতে পাবেন চুয়ান্ন পঞ্চান্ন আসছে এটি আশেপাশে আপনার থাকবে সেম টু সেম ও বিসি ইড এস সি এস টি হ্যান্ডিক্যাপ প্রত্যেকের ক্ষেত্রে দেখে নেবেন তারপরে সোসিওলজি একই জিনিস ফিফটি সিক্স ছিল জেনারেলের আশা করতে পারেন সিক্সটি থেকে সিক্সটি ওয়ানের এর মধ্যে আপনার কাট অফ থাকবে বাকি ও বিসি এস সি এস টি বাকিটা দেখে নেবেন চার থেকে পাঁচ যোগ করে সেম টু সেম সাইকোলজি এইট ছিল কাট অফ এবারে আপনি আশা করতে পারেন যে মিনিমাম সিক্সটি 72 টু থেকে আপনার কাট যাবে বাকি আদার্স মানে ক্যাটাগরি তোমার দেখে নেবেন চার থেকে পাঁচ যোগ করে ল্যাবরেটরি ইনফরমেশন আপনার সায়েন্স সেভেন পয়েন্ট ছিল জেনারেল আপনি চার থেকে পাঁচ যোগ করুন অর্থাৎ আপনার একান্ন বাহনের মধ্যে কাট অফ থাকবে বাকিগুলো একটু দেখে নেবেন যে চার পাঁচ যোগ করলে কি আসতেছে তারপরে চলে আসুন ফিজিক্যাল এডুকেশন আপনার ছিল ফিফটি ফোর জেনারেল আপনি এবারে ফিফটি এইট থেকে ফিফটি নাইন আশা করতে পারেন কাট অফ আর বাকিগুলো একটু দেখে নেবেন ওবিসি এসসি এসটি হ্যান্ডিক্যাপ কি ছিল তারপরে ইলেকট্রিক্যাল সায়েন্স যেখানে ছিল ফিফটি এইট পয়েন্ট সিক্স সেভেন আপনি আশা করতে পারেন সিক্সটি থ্রি সিক্সটি ফোরের কাছাকাছি আপনার কাট অফ যাবে আর বাকিগুলো একটু দেখে নেবেন মিনিমাম চার থেকে পাঁচ নাম্বার যোগ করে একটা আশা করতে পারেন যেহেতু অ্যান্সার্স কি আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিফটি ফোর ছিল জেনারেলের কাট অফ চার থেকে পাঁচ আঠান্ন উনষাট আপনার আশা করতে পারেন বাকিগুলো একটু দেখে নেবেন বাকি ক্যাটাগরিগুলো চার থেকে পাঁচ যোগ করে হোম সায়েন্স সেম টু সেম ফিফটি ছিল চার থেকে পাঁচ যোগ করুন চুয়ান্ন বা পঞ্চান্ন কাট অফ আপনার আসবে এবার জেনারেলে তারপরে বাকিগুলো একটু দেখে নেবেন পরবর্তী সাঁওতালি দেখতে পেয়েছেন ফিফটি টু পয়েন্ট সিক্স সেভেন ছিল জেনারেল স্টুডেন্টদের জেনারেলদের আপনি আশা করতে পারেন পঞ্চান্ন থেকে ছাপান্ন আপনার কাট অফ নামবে এবারে আর বাকিগুলো একটু দেখে নেবেন আর মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিফটি ফোর পয়েন্ট সিক্স সেভেন কাট অফ ছিল আশা করতে পারেন আঠান্ন থেকে উনষাট আপনার এবারে কাট আসবে বাকি যে ক্যাটাগরি রয়েছেন একটু দেখে নেবেন চার থেকে পাঁচ যোগ করে আর অ্যান্থ্রোপোলজি আপনি একই কথা বলছি ফিফটি এইট জেনারেলে কাট অফ ছিল এবারে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর আপনি আশা করতে পারেন বাকি যে ক্যাটাগরি রয়েছে ওবিসি তারপরে এসি এস টি এস দেখে নেবেন চার থেকে পাঁচ যোগ করে তারপরে আর্থ তারপরে অ্যাটমোসফিয়ার অ্যাসমো অ্যাটমো অ্যাটমোসফেরিক তারপরে অসান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স এখানে কি রয়েছে জেনারেলের ফিফটি আশা করতে পারেন সিক্সটি থেকে সিক্সটি আপনার কাট অফ নামবে বাকি ক্যাটাগরি একটু দেখে নেবেন চলে আসুন নেক্সট ছিল মিউজিক আপনার ক্ষেত্রে বলছি ফিফটি নাইন পয়েন্ট থ্রি থ্রি আপনার জেনারেলের কাটঅফ ছিল আপনি চুয়ান চৌষট্টি থেকে পঁয়ষট্টি এবারে কাট অফ আশা করতে পারেন এর নিচে সম্ভবত হবে না কারণ এবারে পরীক্ষা সত্যি খুব সহজ হয়েছে আর বাকি ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন চার থেকে পাঁচ মিনিমাম যোগ করে মিনিমাম চার ম্যাক্সিমাম পাঁচ তারপরে ল দেখতে পেয়েছেন ফিফটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন আপনার জেনারেল কাট অফ ছিল আপনি আশা করতে পারেন ফার্স্ট ক্লাসের উপর অর্থাৎ সিক্সটি থেকে সিক্সটি ওয়ানের পাশাপাশি আশা করতে পারেন আর বাকি ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন কারণ বলছি গতবারই প্রশ্ন হয়েছিল কঠিন তাই কাট অফ ছিল এটা এবারে তুলনামূলক প্রশ্ন সহজ হয়েছে তাই কাট অফটা মিনিমাম চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়বে আশা করা যায় চলে আসুন নেপালি ফর্টি এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে পরবর্তী এরকম শিক্ষণ ও ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আপনি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ